আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য খুব চমৎকার এবং একটা গুরুত্বপূর্ণ একটা অফার নিয়ে আসলাম, যেটাতে আপনারা অংশগ্রহণ করলে এখান থেকে আপনারা প্রত্যেকে $67 একদম ফ্রিতে ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন। তো সেটা আপনাদেরকে আমার অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু কোনো স্ক্রিনশট না, আপনারা দেখতে পারতেছেন। এখান থেকে কিন্তু আমি $67 একদম ফ্রিতে পেয়েছি, ঠিক আছে, $67 একদম ফ্রিতে পেয়েছি। আর তারা মূলত আমাদের যেটা দেবে 303টা সিবিএ টোকেন দিবে, ঠিক আছে, সিবিএ কয়েন দিবে, যেটা হচ্ছে 28শে জানুয়ারিতে, আপনাদের আমি দেখাচ্ছি, 28শে জানুয়ারিতে তারা কিন্তু এটা প্রবিটের লিস্ট করবে, ঠিক আছে। 28শে জানুয়ারিতে কিন্তু এটা প্রবিটের লিস্ট হয়ে যাবে, এটা কিন্তু তাদের প্রবিটের কিন্তু এটা নিজস্ব অ্যালাউন্স, এটা কিন্তু নিজস্ব অ্যালাউন্সমেন্ট। তো 28শে জানুয়ারিতে কিন্তু তারা এই যে সিবিএ কয়েনটা কিন্তু প্রবিটের লিস্ট করবে। তো প্রবিটের লিস্ট করলে কিন্তু আমরা এই যে কয়েনটা পাবো সেটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে আমাদের টাকাটা বিকাশে নিয়ে নিতে পারবো। তো বুঝতেই পারতেছেন আজকের অফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অফার, এটা কিন্তু ভুলেও মিস করা যাবে না, যেহেতু আমরা অ্যাকাউন্ট করার সাথে সাথে একদম ইনস্ট্যান্ট আমরা $67 ফ্রিতে পেয়ে যাচ্ছি। আর এই $67 আপনাদের যদি আমি বাংলা টাকায় যদি হিসাব করি, তাহলে এটা থেকে আমরা কত টাকা পাই সেটা যদি আপনাদের আমি দেখাই, তো বাংলা টাকায় এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে মানে এখান থেকে আমি করছিলাম, তো আপনাদের আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমরা যেটা পাবো হচ্ছে $67 ইনটু 87 টাকা করে ধরি, 87 টাকা। তো বুঝতে পারতেছেন আমরা এখান থেকে কিন্তু প্রায় আমরা এখান থেকে প্রায় 5829 টাকা পাবো, ঠিক আছে, 5829 টাকা পাবো একদম ফ্রিতে, এটা কিন্তু ইনস্ট্যান্ট, ঠিক আছে। তো ভুলেও এটা মিস করা যাবে না। তো আমরা এটাতে কীভাবে অংশগ্রহণ করব সেই বিষয় নিয়ে এ টু জেড আপনাদের আমি এখন দেখাই দেবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখানে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে যে বেল বাটনটা দেখতে পারতেছেন এই বেল বাটনে ক্লিক করে আপনারা অবশ্যই অল প্রেস করে রাখবেন। তো এতে হবে কি, আমরা যখন নতুন আর্নিং ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি এখন ভিডিওতে লাইক দিয়ে না থাকেন, তাহলে অবশ্যই প্লিজ প্লিজ একটি করে ভিডিওতে লাইক দিয়ে যাবেন। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও, অবশ্যই আপনার ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখবেন। আর অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশন বক্সটা অনেকেই না চিনতে পারেন। এই যে আপনি যে লেখাটা দেখতে পাচ্ছেন লেখার উপরে ক্লিক করবেন, ঠিক আছে, আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে পারবেন, এরকম একটা টাইটেল দেওয়া আছে, টাইটেলের উপরে ক্লিক করলে দেখবেন নিচেটা বক্স হয়ে যাবে। তো এইরকম মূলত একটা বক্স হয়ে যাবে, বক্স হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন প্রথমে দেওয়া থাকবে অ্যাপস লিঙ্ক, ঠিক আছে। তো আপনি যেটা করবেন এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করবেন, এখানে ক্লিক করে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন। আর আপনাকে কিন্তু এখান থেকে এই যে রেফার কোডটা দেখতে পারতেছেন, এই যে ইনভাইট কোডটা, এই ইনভাইট কোডটা কিন্তু আপনাকে কপি করতে হবে, অথবা আপনি এটা যে এখান থেকে দেখবেন 8C, তারপর হচ্ছে 9, তারপরে 6, তারপরে 7, তারপর 6, ঠিক আছে। এই কোডটা আপনি হয়তো দেখে দেখে বসাই দেবেন, আর না হলে আপনি যেটা করবেন এটা যেভাবে পারেন এটা কপি করবেন, নাহলে আপনি বসাই দেবেন, এটা কিন্তু আপনাকে দিতেই হবে। এটা যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনি এটা থেকে কিন্তু আপনি রেওয়ার্ডটা পাবেন না, আর এটা না পেলে কিন্তু আপনার এখান থেকে অ্যাকাউন্ট মানে এখান থেকে আপনার কষ্ট, আপনি যে কষ্ট করতেছেন এটা কিন্তু কোনো মূল্যই থাকবে না, ঠিক আছে। অবশ্যই আপনাকে এখান থেকে কোডটা দিতে হবে, তো আমার কোড বা যে কোনো কোড এখান থেকে আপনাকে বসাতে হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে অ্যাপসের, এই লিঙ্ক উপরে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম প্লে স্টোরেতে নিয়ে আসবে, ঠিক আছে। নিয়ে আসার পর আপনি যেটা করবেন এই অ্যাপসটা কিন্তু আপনি ইনস্টল করতে হবে। তো আপনি অ্যাপসটা এখান থেকে ইনস্টল করবেন, অ্যাপসটা মানে সাইজ কিন্তু খুবই কম, মাত্র 9 MB। অ্যাপসটা আপনি যেটা করবেন এখান থেকে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি যেটা করবেন এখান থেকে ওপেন করবেন অ্যাপসটা, মানে ওপেন করবেন, ওপেন করার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক আমার 10 ট্যাবে চলে আসবে। আপনি নিচে দেখতে পারবেন এখান থেকে সাইন আপ করতে হবে, ঠিক আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ অপশন রয়েছে, আপনি এই সাইন আপের উপর ক্লিক করবেন, নিজে সাইন আপের উপর ক্লিক করবেন। সাইন আপের উপর ক্লিক করার পরে আপনি যেটা করবেন এখান থেকে আপনার নাম দিবেন, আপনাকে ফার্স্ট একটা নেম দিবেন, নেম দেওয়ার পর এখান থেকে আপনার জিমেল দিবেন, জিমেল দেওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন আপনার কান্ট্রি যে কোডটা আছে সেই কোডটা আপনি এখান থেকে মানে বসাই দেবেন, ঠিক আছে। নিচে আপনি এখান থেকে যখন ক্লিক করবেন আপনি নিচে গেলে দেখতে পাবেন কান্ট্রি কোডটা দেওয়া আছে, আপনি এখান থেকে যেটা করবেন কান্ট্রি কোডটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি 0 ছাড়া আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি যে বলেছিলাম যে রেফার কোডটা আপনাকে কপি করতে হবে, কপি অথবা আপনি যেটা করবেন রেফার কোডটা আপনি এখান থেকে দেখে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে আপনি ওখানে বসাই দেবেন। রেফার কোডটা হচ্ছে 8C, তারপর হচ্ছে 9, তারপর 6, 7 C, ঠিক আছে। এই রেফার কোডটা আপনি দেখে অথবা কপি করে বসাই দিবেন। আর এটা যদি আপনি না দেন, তাহলে না ইউজ করলে কিন্তু আপনি এটা থেকে কোনো প্রকার রেওয়ার্ড পাবেন না, আর এটা থেকে রেওয়ার্ড না পেলে কিন্তু এখান থেকে আপনি কষ্ট যা করবেন সেটা কিন্তু আপনার মানে কোনো ফায়দা আসবে না। তো রেফার কোডটা দিবেন, রেফার কোডটা দেওয়ার পর আমার হোক যে কারো হোক হোক আপনার রেফার কোডটা দিতে হবে। তারপরে যেটা করবেন আপনি এখান থেকে পাসওয়ার্ড দিবেন, আপনার একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনি রেজিস্টার উপরে ক্লিক করে দেবেন, আপনি এখান থেকে রেজিস্টার উপরে ক্লিক করে দেবেন। রেজিস্টার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার এরকম একটা পেজ চলে আসবে, আপনি যে মানে আপনি যে জিমেলটা দিচ্ছেন সেই জিমেলে আপনাকে তার একটা মানে ভেরিফিকেশন একটা মানে কোড দিবে। এখান থেকে যেটা করবেন আপনার সেই কোডটা কপি করে এখানে বসাতে হবে। তো কীভাবে কীরকম একটা কোড আসবে সেটা আপনাদের আমি দেখাই দিতেছি। আমি এখান থেকে আমি চলে আসছি, আমি জিমেলে চলে যাচ্ছি,
আমি এখান থেকে জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনাকে তারা ঠিক এইরকম একটা কোড দিবে, এই যে দেখতে পাচ্ছেন সিবিএ একটা কোড দিছে। তো আপনি যেটা করবেন এই যে এটা উপরে ক্লিক করবেন, এটা উপরে ক্লিক করবেন, এটা উপরে ক্লিক করার পরে আপনি যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম তারা আপনাকে একটা কোড দিবে। এই কোডটা আপনি এখান থেকে কপি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম ঠিক আপনাকে একটা কোড দিবে। এই কোডটা আপনি যেটা করবেন এখান থেকে চেপে ধরে আপনি এটা কপি করবেন, এটা কপি করে এখানে বসায় দিবেন, এই যে এখানে এখানে বসায় দিবেন, ঠিক আছে। কোডটা এখানে পেস্ট করে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা করা হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় এখান থেকে কোড আসতে লেট করে, ঠিক আছে, কোড আসতে লেট করে, অথবা আপনি যে যখন যদি কোড আসতে লেট করে, যদি কোড যদি না আসে তাহলে আপনি যেটা করবেন আপনার মেল চেঞ্জ করবেন, ঠিক আছে। আপনার অন্য যদি কোনো মেল থাকে তাহলে আপনি সেই মেল দিয়ে ট্রাই করবেন, আপনার নতুন যদি কোনো জিমেল থাকে তাহলে আপনি সেটা দিয়ে ট্রাই করবেন। তো আমার আমি মূলত দুইবার আমার যে দুইটা জিমেল দিয়ে ট্রাই করছি, ফার্স্টে সেটা দিয়ে হয় নাই, তারপর আমার দ্বিতীয় তৃতীয় যেই একটা মেইল আছে সেটা দিয়ে আমি ট্রাই করছি, আমার কিন্তু এটা মানে ভেরিফিকেশন কোড কিন্তু চলে আসছে। তো আপনার যদি প্রথমে যদি ইমেল আর মানে কোড আসতে যদি লেট হয় তাহলে আপনি অন্য জিমেল দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে। তো ট্রাই করলে দেখতে পারবেন, তারপর যদি না আসে আপনি যেটা করবেন এখান থেকে রিসেন্ট কোড ভেরিফিকেশন এটার উপরে ক্লিক করবেন, রিসেন্ট কোড ভেরিফিকেশন এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে ওই রকম তার একটা মেল পাঠাবে, ঠিক আছে। আপনি যেটা করবেন এখান থেকে ব্যাগে আসলে আপনি যেটা করবেন এই যে থ্রি লাইন্সের উপর ক্লিক করলে এখান থেকে অ্যাল ইনবক্স এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করলে দেখতে পাবেন উপরে এখান থেকে সিবিএ যে কয়েন্ট আছে এটার থেকে একটা ভেরিফিকেশন লিঙ্ক ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা আপনি এখান থেকে কপি করবেন, ঠিক আছে। আশা করছি আপনি বুঝতে পারছেন। তারপর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাকে আপনার পার্সোনালি নক করতে পারেন, আপনাদেরকে আমি হেল্প করবো ইনশাল্লাহ। তারপর আপনি যেটা করবেন আপনার এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করা হয়ে যাবে। অ্যাকাউন্টটা করা হয়ে গেলে আপনাকে আমি আমার অ্যাপ্লিকেশন থেকে দেখাচ্ছি, আমি আমার অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো অ্যাপ্লিকেশন গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি, আমি ফার্স্টে এটা লগ ইন করে নিচ্ছি। তো আপনি যখন অ্যাকাউন্টটা যখন ভেরিফাইতে ক্লিক করবেন, এই কোডটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে এরকম অ্যাকাউন্টটা কারো হয়ে যাবে। অ্যাকাউন্টটা কারো হয়ে গেলে আপনি নিচে আসলে আপনি দেখতে পারবেন যে আপনাকে তারা কিন্তু এখান থেকে $67 একদম ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমাদের মূলত ডলার না, আমাদের এখান থেকে তারা কয়েন দিচ্ছে, যেটা হচ্ছে সিবিএ কয়েন, সিবিএ কয়েন দিচ্ছে। আর এটা কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম, এটা কিন্তু তারা যে 28 জানুয়ারিতে কিন্তু এটা প্রবিটে লিস্ট করবে, প্রবিট থেকে আমরা কিন্তু কয়েনটা এক্সচেঞ্জ করে আমাদের টাকা বিকাশে নিয়ে নিতে পারবো। তো আজকে হচ্ছে মূলত 25 তারিখ, আর 2 দিন পরে কিন্তু এই আমাদের এখান থেকে যে কয়েনটা আমাদের নির্ধারিত যে কয়েনটা আছে সেটা কিন্তু আমাদের প্রফিটের লিস্ট হয়ে যাবে 28 জানুয়ারিতে। তারপর আমরা যেটা করবো আমাদের যে কয়েনটা আমরা এক্সচেঞ্জ করে আমাদের টাকাটা বিকাশে নিয়ে নিতে পারবো। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অফার, এটা কিন্তু ভুলেও মিস করবেন না, এটা কিন্তু আপনারা মিস করলে কিন্তু পরে আপনারা আফসোস করবেন, ঠিক আছে। আর এটা থেকে আপনার কিন্তু ইনস্ট্যান্ট যেহেতু পেয়ে যাচ্ছে এটা কিন্তু ভুলে মিস করা যাবে না। এটা হচ্ছে প্রফিটের মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে 28 জানুয়ারিতে এটা লিস্ট হবে, ঠিক আছে। এই হচ্ছে আজকের মূলত ভিডিও। আর হ্যাঁ, যারা রেফার করতে পারেন এখান থেকে আপনারা রেফার করবেন, রেফার কমিশন আছে কিনা সঠিক আমি জানি না। তো আপনি এখান থেকে যেটা করবেন আপনারা এই যে কোটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, ঠিক আছে। ফ্রেন্ডদের মাঝে শেয়ার করলে তারা যদি তাদের যদি রেফার করতে পারেন তাহলে সেটা থেকে আপনার হয়তো বা কিছু আসতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে এই যে কয়েনটা আমরা যে পাবো এই কয়েনটা আমরা কীভাবে আমাদের প্রফিট এক্সচেঞ্জে নিবো, এক্সচেঞ্জ নেওয়ার পর আমরা কীভাবে আমরা এক্সচেঞ্জ করে আমাদের টাকাটা বিকাশে নিব, এই এই বিষয়ে আপনাদের আমি পরবর্তী ভিডিওতে জানাই দেবো। তো আজকের ভিডিওটি পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।